खुलुमबाय स्टुडिअ दं आंखिलि कांब्रम बिटिआर ओनसोलनि सोलोंथाइनि बायदि जेंनाफोरखौ सुस्रांनांगौखौ लानानै दुलाराय बर' फरायसा आफादनि आफादगिरि दिपेन बर'खौ खौरांगिरिनि गेजेरजों माखासे बाथ्रा बुंथिनायखौ बे समाव नुनाय मोननाय जादों। बिथाङा बुंदोंदि बर' बिजोंनि फरायसालियाव सासेल' फोरोंगिरि थानाय फरायसालिफ्रा जोबोद गिदिर जेंनायाव गोग्लैनानै दं। जि এটা ডাঙৰ বিষয় যাৰ নেকি শিক্ষা বিভাগত এতিয়াও ক্লাছবিলাক সুচাৰুৰূপে হোৱা নাই। টেট এপইণ্টমেণ্টা থাবৈনো জানাংগৰি থাকাই যেন দাবী খালামদং আৰু মনফ্ৰমবো ফৰাইছালিফ্ৰাও জাহাতে হৰসিং ফৰংগিৰি থায়া বেনি থাকাই যেন সাউৰাইলাইদং। লাইক কোনো বিদ্যালয়ত জাহাতে সিংগল টিচাৰ নাথাকে তাৰ কাৰণে আজি আমি আলোচনা কৰিলোঁ। আৰু সোমবাইদে জাহাতে ফৰাইছাফৰনো কম সমনি গেজেৰাও বিজাব হৈয়ে বেনি থাকাই যেন আসাম সরকার সলংথাই বিথিংনি মন্ত্রী আর গিবি মন্ত্রী সিম দাবি দেখাংদং আর বিটিআরও যেন বিজ্ঞান ফরাইসালিমা আর ল কলেজ নাঙ্গনি থাকাই যেন দাবি দেখাংদং হন্না দিপেন বড়া বাত্রা বুঝিদং। বেনি অনগাইব দিপেন বড়া সলংথাইনি বাইদি জেংনাফোরকো সুস্রাংনো থাকাই খাওলাইদং আর বিটিআরনি সিএম প্রমোদ বড়া যেন আশা হদং যে রাইজো সরকারা সলংথাইনি জেংনাকো সুস্রাংনো রাহা লাদং হন্না দিপেন বড়া খৌরাঙ্গিরিনি গেজেরজং ফরমাইদং। বেনি অনগাইব দিপেন বড়া খৌরাঙ্গিনি গেজেরজং মা মা ফরমাইকো ফৈ যেন আবহাই মিথিনা লানি। আজি আমি বড় সাহিত্য সভা আর নিখিল বড় ছাত্র সন্থা বিটিসি সেক্রেটারিয়েট এই সভাকক্ষত বিটিআরর প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত বা অধ্যক্ষতাত বিটিআরত প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি ডাইরেক্টর অফ এডুকেশন আর আটাইবিলাক ডিও আর ইন্সপেক্টর অফ স্কুল বিও ডিআই শিক্ষা বিভাগের সমগ্র বিষয়া ইয়াত আমি একেলগে আলোচনাত মিলিত হোঁ। আর ইয়ার প্রায় 18 দফিয়া ইয়াত দাবি সনদ লৈ পেলাই আমি আলোচনা করেছিলাম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত যে আমার আলোচনা আছিল আগত ইয়ারে মাইনুটস শিক্ষামন্ত্রী রণোজ পেগু ডাঙরিয়ার লগত আমার যে মাইনুটস হয়েছিল সেই মাইনুটসর উপর আর অতিরিক্তভাবে মূল বিষয়টি আছিল যে ইয়াত 6.3 বিটিআর শান্তি চুক্তি মতে বিদ্যালয় প্রাদেশিকরণ 10টা মহাবিদ্যালয় প্রাদেশিকরণ হয়ে গেল 16টা এতিয়াও আছে হাই স্কুল হায়ার সেকেন্ডারি এল পি এম ই প্রাদেশিকরণের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করেছো আর রাজ্য সরকারে যেখানে তুরান্ত করব লাগে কাউন্সিল সরকারে করব লাগে এই বিষয়টি আজি আমি আলোচনা করলো। ইয়ার পিছতে সিঙ্গল টিচার যেটা একটা ডাঙর বিষয় যার নাকি শিক্ষা বিভাগত এতিয়াও ক্লাসবিলাক সুচারুরূপে হওয়া নাই টেট এপয়েন্টমেন্ট যোগেদি 1200 টেট এপয়েন্টমেন্ট হব লগা আছে এই তুরান্ত করব কারণে আমি দাবি জানাইছো। আর ইয়ার পিছতে রেশনালাইজেশন করে পেলায় কোনো বিদ্যালয়ত যাতে সিঙ্গল টিচার না থাকে তার কারণে আজি আমি আলোচনা করলো। ইয়ার লগতে যিখিনি টেক্সট বুক সময়মতে পাব লাগে এপ্রিল মাহত এই বছরের একাডেমিক সেশন আরম্ভ হয়েছে গরম বন্ধ উকলি গল ফার্স্ট ইউনিট টেস্ট গুছি গল এতিয়া গরম বন্ধ পিছত আগস্ট মাহত ক্লাস চলি আছে সেপ্টেম্বর মাহত হাবিয়ারলে আহিব কিন্তু এতিয়ালৈকে প্রায় 6000-র অতি অধিক বিভিন্ন মানে যি সাবজেক্ট আছে তার পাঠ্যপুথি এতিয়ালৈকে অহা নাই। আর ইয়ার কারণে আমি অসম সরকার অসমৰ শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমার বিটিআর প্রধান ডাঙরিয়ার যোগেদি আমি আহ্বান জানাইছো দাবি জানাইছো যে এই যে শিক্ষা বিভাগের পাঠ্যপুথির যি এতিয়ালৈকে ডিস্ট্রিবিউশন করা নাই বিনা পাঠ্যপুথিরে ক্লাস করবলগা হয়েছে পরীক্ষা দিবলগা হয়েছে বর্তমানে করে থাকবলগা হয়েছে তার কারণে পর্যাপ্ত সময়মতে খুব কম দিনের ভিতর সেই পাঠ্যপুথি বিতরণ করা বা পাঠ্যপুথি মানে ছাত্রছাত্রীক শিক্ষার্থীক দিয়া ব্যবস্থা করব এটু আমি দাবি জানাইছো। বিজ্ঞান মহাবিদ্যালয় বিটিআরত আমাক লাগে আর ল কলেজ বিটিআরত আমাক লাগে বডোল্যান্ড বিশ্ববিদ্যালয় ওদালগুড়ি ক্যাম্পাস স্থাপনের কারণে যিখিনি ব্যবস্থা করব লাগে রাজ্য সরকারে বিবি ইঞ্জিনিয়ারিং কলেজ বডোল্যান্ড বিশ্ববিদ্যালয় যিখিনি বিভাগ তাত প্রফেসর টিচিং নন টিচিং স্টাফ পূর্ণাঙ্গ পর্যায়ত করব লাগে আর বহুতো বিষয় সেবার একাডেমিক অফিসার এসিআরটির মানে লেকচারার লাগে আর সমগ্র শিক্ষা অভিযানের ট্রান্সলেটর লাগে আর এনেকাকে যাক বিষয় আছিল আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করো। আমি আশাবাদী যে অহা 2-3 মাহর ভিতর এই গোটেই বিষয়টি সমাধানের সূত্র ওলাব আর বিটিআর প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া আশ্বাস দিছে খুব শীঘ্রে রাজ্য সরকারের লগত যোগাযোগ করে পেলায় ইয়ার সমাধানের রাস্তা ওলাব আমি আশাবাদী আর সেই আশাক লৈ পেলায় আমি রই থাকিম
আর যদি সময়মতে সেই কামবিল যদি হয়ে নুঠে আমি বিচারিম যে এই বিষয়টি মানে রাজ্য সরকার আর কাউন্সিল সরকার আর শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আর বিচার প্রধান একেলগে একটা ব্যবস্থা একটা প্রোএক্টিভ একটা অ্যাকশন লয় পেলায় এই কামখিনি আগবাড়ক সেটাই আমি আশা করি। ধন্যবাদ।